আশা করি পরম করুণাময়ের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ক্লাস। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। শুধু তাই নয়, সেই সাথে আজকের ক্লাসে জানাচ্ছি তোমাদের সবাইকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই আমাকে চেনো, জানো আমি সুশান্ত চন্দ্র সরকার, সহকারী শিক্ষক বাংলা সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা থেকে যদি তোমার কোনো বিষয়বস্তু সম্পর্কে বুঝতে কষ্ট হয়, তাহলে তুমি কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে তোমার সমস্যার কথা লিখবে, আমি যথাসম্ভব সমাধানের চেষ্টা করব। তো চলো কিছু ছবি দেখে নিই পাঠে যাওয়ার আগে, কারণ ছবিতেই মন ভরে যায়। দেখো ছবিটি দেখছি, খাবার পরিবেশন করছে, টেবিল ভর্তি খাবার। তো এই ছবিটি দেখে আমরা কী বুঝতে পারছি একটু চিন্তা করার চেষ্টা করো। আমরা আরেকটি ছবি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে, অতিথিকে আপ্যায়ন করা হচ্ছে। তো বিষয়টি আমাদের একটু যদি চিন্তায় নিয়ে আসি, তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ের কোনো একটা টপিক বা কোনো একটি কবিতা বা কোনো একটি গল্প পরমানন্দের সাথে মিলিয়ে নিতে পারি। চিন্তা করে দেখো তো, তোমার পাঠ্য বইয়ের কোন গল্প কবিতা বা প্রবন্ধের সাথে এই বিষয়টি মিলে যাচ্ছে। আমি দেরি করছি না, তোমাদের বলেই দিচ্ছি আজকের পাঠটি কি। আজকের পাঠ একটি কবিতা, কবিতার শিরোনাম আমার বাড়ি। কবিতার শিরোনাম হচ্ছে আমার বাড়ি। কে লিখেছেন? লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। তো আমরা জানি এই জসীমউদ্দীনকে কেন পল্লীকবি বলা হয়, কারণ তিনি পল্লীর প্রত্যেকটা পরত পরতে যে সৌন্দর্য লুকিয়ে আছে সেই সকল সৌন্দর্য মানুষকে উপলব্ধি বা উপভোগ করার জন্য ফুটিয়ে তোলেন, বিকশিত করেন, প্রকাশিত করেন। তো সেই কবি হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দীন। আজকের পাঠ থেকে আমরা কী জানতে পারবো, কী শিখতে পারবো? আমরা জানতে পারবো পাঠ করেছি কী সম্পর্কে। শুধু তাই নয়, আমরা জানতে পারবো পল্লীর মানুষ ও প্রকৃতির যে সহজ সরল সুন্দর রূপ বৈচিত্র্য সে সম্পর্কে বর্ণনা করতে। শুধু তাই নয়, গ্রামের বাড়ি মানুষকে যে অতিথি আপ্যায়ন এবং ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য ও শিষ্টাচার এবং মানব প্রেমের যে বহিঃপ্রকাশ ঘটায় সেই বিষয়টাও আমরা বিশ্লেষণ করতে পারব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ক্লাসে এই কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি সম্পর্কে কিছু ধারণা নিয়েছি, কবি পরিচিতি সম্পর্কে মোটামুটি বেশ ধারণা নিয়েছি। আমি তখন বলেছিলাম যে কবিতাটা পরের পাঠে বা পরের ক্লাসে তোমাদের বলব। আজকে আমি সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি তো আমরা বুঝলামই যে এখানে কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন পল্লীর প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করার জন্য এবং গ্রামের মানুষ যে অতিথি পরায়ণ সেই বিষয়টিও বোঝানোর জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সরাসরি কবিতায়। কবিতার শিরোনাম আমার বাড়ি, লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। আমার যদিও আবৃত্তি ভালো না, মানে ভালো করতে পারি না, তবুও তোমাদের সামনে চেষ্টা করছি, তোমরা মেনে নেবে এবং প্রত্যেকটা লাইনের যে ব্যাখ্যা দেবো যতটুকুই দিই না কেন তোমরা মনোযোগ সহকারে শুনবে। তাহলে শোনো, আমার বাড়ি, লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন। আমার বাড়ি যাই ভ্রমণ, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালিধানের চিরে। চিন্তা করে দেখো কি বলা হয়েছে, বন্ধুকে কবিতার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন এবং কথোপকথন হচ্ছে যে বলছে তোর বাড়ি যে যাবো, গেলে কি খেতে দিবি? তো বলছে বা কি কোথায় বসতে দিবি? বলছে যে বসতে দিব একটা পীরে, পীরেতে তুমি বসবে এবং জলপান খাবারের জন্য তোমাকে শালিধানে চিরে দেওয়া হবে। বিষয়টা কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারপরের চরণে এমনভাবে বলেছেন, শুধু তাই নয় রে, শালিধানের চিরে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছে কবরি কলা গামছা বাঁধা ধই। তার মানে কি, ওই বন্ধুকে শুধু শালিধানের চিরে দিয়ে ক্ষান্ত করবেন না, কি করবেন, শালিধানের চিরের পাশাপাশি বিন্নি ধানের খইও দেবেন। শুধু তাই নয়, এত ঘন দই দেবে যে দইটা গামছায় বাঁধলেও চুয়ে পড়বে না বা গড়িয়ে পড়বে না। তাহলে বন্ধুকে কিন্তু এটি আপ্যায়ন করার জন্যই দিবে। শুধু তাই নয়, খেয়াল করে দেখো এটাও বলছে যে আচ্ছা দিলি, বেশ খেলাম, তারপর থাকতে দিবি কোথায়, বসবো কোথায়? তো বলছে আম কাঁঠালের বনের ধারে শুয়ে আচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করবো সারা রাতি। তাহলে বন্ধুকে কীভাবে আপ্যায়ন করলো সেটা আমরা জানলাম এবং তাকে যে আরও কিছু সৌজন্য শিষ্টাচার দেখাতে হবে সেই বিষয়টিও এখন উঠে এসেছে।
আমকাঠানের বনের ধারে আচল পেতে শোয়ার কথা বলা হয়েছে। আসলে গ্রামের মানুষ প্রকৃতির যে বাতাস এটি খুব বেশি পছন্দ করে, এখানে মনটা খুব সুন্দর মুগ্ধ হয়ে যায়। তো গ্রামে সাধারণত পাটি বিছিয়ে বা বাইরে চাদর বিছিয়ে অনেকেই হয়তো একটু অলস বা বিলাস যাপন করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে গাছের শাখা যে বাতাসে দুলে বা পাতা যে দুলে এর থেকে যে বাতাসটা আসে সেটা মনটাকে অনেক মুগ্ধ করে দেবে। খেয়াল করে দেখো, শুধু তাই নয়, আরও কিছু বলছে বন্ধুকে এমনভাবে, চাঁদ মুখে তোর চাঁদের চুন মাখিয়ে দেব সুখে তারা ফুলে মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। তার মানে কি, তোর যে চাঁদ মাখা মুখ এই চাঁদ মুখে চাঁদ এসে যেন চুমু খেয়ে যাবে। শুধু তাই নয়, তারা ফুলের যে মালা এই মালা গেঁথে তোর মালায় পরিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আরেকটি চরণে চলে যাচ্ছি। এরপরে চরণের লেখা আছে, গায়ে ধনের শব্দ শুনি জাগো সকালবেলা সারাটা দিন তোমায় বলি করবো আমি খেলা। অর্থাৎ এই যে তুমি বাতাস পেয়ে বা আনন্দে ঘুমবে, তোমার তো ঘুম ভাঙাতে হবে, তোমার ঘুমটা ভাঙবে কী করে? তোমার ঘুমটা ভাঙবে যখন তুমি সকালবেলায় গায়ে ধনের শব্দ শুনবে, ঠিক তখনই তোমার ঘুমটা ভেঙে যাবে। আর তোমাকে নিয়ে আমি সারাদিন সময় দিই, খেলবো বেড়াবো, এটা স্বাভাবিক। বন্ধু আসলে পরে বন্ধুকে নিয়ে একটু ঘুরতে যাওয়া, একটু সময় দেওয়া, এটা না দিলে আসলে বন্ধু তো টিকে থাকবে না। তো খেয়াল করো, এর পরের চরণে যদি আমরা তাকাই কেমনটা বলছে, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দেখে কাজল জলে হাঁসগুলি যায় বাসি। কবি এখানে কী করেছেন, কবিতার বন্ধুকে তার বাসায় যাওয়ার ব্যাপারে যে আমন্ত্রণটা জানিয়েছেন, ঠিক বাসায় কীভাবে যেতে হবে তার যে পথটা সেই পথটা সম্পর্কে উল্লেখ করেছে, যে আমার বাড়িতে যখন যাবে আমার বাড়িতে ডালিম গাছ আছে, খুব সুন্দর ডালিমগুলো হাসছে। শুধু তাই নয়, আমার বাড়ির পাশে কাজলা দিঘি রয়ে গেছে, সেই কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো খুব সুন্দর ভেসে বেড়ায়। তো খেয়াল করে এবার আমরা তার পরের চরণে যদি চলে যাই, দেখতে পারবো এমন যে, আমার বাড়ি যাইও ভ্রমণ এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুনি থামিও তবরাত। তো মৌরি ফুলটা কেমন, ওই গ্রামে আর কারো বাসায় মৌরি ফুল নেই, মৌরি ফুলের গন্ধটা খুবই সুন্দর, যে ফুলের গন্ধ শুকলে যে কেউ একটু দাঁড়িয়ে যাবে ওইটা আরও ভালোভাবে নেওয়ার জন্য। তো এমনটাই বলছে, যখনই তুমি মৌরি ফুলের গন্ধটা পাবে ঠিক তখনই তোমার রথটা থামাবে, মানে রথ থামাবে মানে কি, যাত্রাটা থামিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে কবিতার লাইনগুলো বুঝতে পেরেছ। তো এবার খেয়াল করো, তোমাকে মূল্যায়নের জন্য দু চারটা প্রশ্ন করা হচ্ছে। আমার বাড়ি কবিতাটা কে লিখেছেন, আমার বাড়ি কবিতা লিখেছেন কবি জসীম বন্ধু। চিন্তা করো, আমার বাড়ি কবিতায় কবি কাকে ভ্রমণ বলে সম্বোধন করেছেন, আমার বাড়ি কবিতায় কবি তার যে প্রিয় বন্ধু তাকে ভ্রমণ বলে সম্বোধন করেছেন। কবি তার বন্ধুকে কেন আমন্ত্রণ জানিয়েছেন, কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্যই যে গ্রামের যে প্রকৃতিটা সেই প্রকৃতিটা উপভোগ করার জন্য, উপলব্ধি করার জন্য। শুধু তাই নয়, গ্রামের মানুষ যে কতটা অতিথি পরায়ণ সেই বিষয়টাও বোঝানোর জন্য কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। এবার দেখো, এই কবিতায় কবিতার বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন, আমরা প্রথমেই বলেছি শালি ধানের চিরা। কাজলা দিঘির কাজল জলে কী ভাসে, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো বেশি। শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট একটি বাড়ির কাজ ইতিপূর্বেও তোমাদের দিয়েছিলাম, এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটি কাজ আসলে দেওয়া হয় বা দিতে হয় এর জন্যই যে দেওয়া তা নয়, এটি আসলে তোমার জানার বিষয়। বাসায় কোনো অতিথি গেলে তাকে তুমি কীভাবে আপ্যায়ন করবে এই বিষয়টা তুমি আমাকে লিখে জানাবে অথবা কয়েস করছে দিন। আর এই বিষয়টা তোমার অত্যন্ত জানা জরুরি, কারণ তোমাকেও শিষ্টাচার সৌজন্য ইত্যাদি বিষয়গুলো জানতে হবে। তো আশা রাখি সবাই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ। আমি আর ক্লাস বাড়াচ্ছি না, সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।